আপনার যদি মনে হয় যে আমাদের সমাজে নরকাসুর, মহিষাসুর, শকুনি, দুর্যোধনের মতো মানুষ আর এই পৃথিবীতে নেই, তাহলে আপনি মূর্খের স্বর্গে বাস করছেন। কারণ আপনি চোখ দিয়ে দেখে যদি অন্তর দিয়ে একটু অনুভব করেন, তাহলেই বুঝতে পারবেন যে তাদের থেকেও খারাপ মূর্খ, ভণ্ড, পাষণ্ড মানুষ আমাদের এই পৃথিবীতে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর তারাই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণকে নিয়ে প্রশ্ন করে যে যিনি 16,000 বিয়ে করে তিনি কীভাবে ভগবান হন। আমি সত্যজিৎ মল্লিক, আর আজ আমি এই প্রশ্নেরই উত্তর দেব যে যিনি 16,000 বিয়ে করে তিনি কীভাবে ভগবান হন। আর আমরা প্রত্যেকেই জানি যে শ্রীকৃষ্ণের কাজের পেছনে একটা কারণ থাকে। তো আমরা আজ প্রথমেই জানবো শ্রীকৃষ্ণের 16,000 বিয়ে করার পৌরাণিক কাহিনীটা কী, তারপরে জানবো এর সামাজিক কারণ কী, আর সব শেষে জানবো শ্রীকৃষ্ণের 16,000 বিয়ে করার পেছনের আধ্যাত্মিক কারণটা কী। তো চলুন শুরু করা যাক। পৃথিবীর সকল রাজ্য জয় করার পর নরকাসুর স্বর্গ আক্রমণ করে এবং ইন্দ্র পালাতে বাধ্য হয়। এরপর নরকাসুর অদিতি দেবীর কুণ্ডল জোড়া চুরি করে এবং 16,000 নারীকে অপহরণ করে নিয়ে যায়। পরবর্তীতে কৃষ্ণের ভাজা সত্যভামাকে অদিতি নরকাসুরের কুকীর্তি বলে। সত্যভামা কৃষ্ণকে নরকাসুরের বিপক্ষে যুদ্ধ করার জন্য রাজি করান। কৃষ্ণ এবং সত্যভামা গলুড়ি উঠে নরকাসুরের রাজ্য আক্রমণ করে। ভগবান শ্রীকৃষ্ণ নরকাসুরের প্রধান সেনাপতি পঞ্চমুখী মূরকে বধ করেন, তাই কৃষ্ণের আরেক নাম মুরারি। অবশেষে সুদর্শন চক্র দ্বারা কৃষ্ণ নরকাসুরকে বধ করেন এবং অদিতির সোনার কুণ্ডলের সঙ্গে 16,000 স্ত্রীকে উদ্ধার করেন। কিন্তু সেই সময়ে সমাজে অনেক কুসংস্কার বিদ্যমান ছিল, যে কারণে সমাজের সেই সময়ের মূর্খ পণ্ডিতরা সেই স্ত্রীদেরকে সমান মর্যাদা দিতে অস্বীকার করে। তখন শ্রীকৃষ্ণ সমাজে তাদের সঠিক মর্যাদা দেওয়ার জন্যে সেই 16,000 স্ত্রীকে বিবাহ করেন। তিনি জানতেন যে এই বিবাহের ফলে তার নামে অনেক অপকীর্তি রটানো হবে, কিন্তু তারপরেও তিনি শুধুমাত্র নারীদের সম্মানের কথা ভেবেই তাদেরকে বিবাহ করেন, যিনি কখনও কোনো দিন নিজের কথাই ভাবেননি, সবসময় অপরের কল্যাণের জন্য কাজ করে গেছেন, তিনিই শ্রীকৃষ্ণ। এই ঘটনা থেকে আমরা প্রধানত দুটি শিক্ষা পাই, এক সামাজিক শিক্ষা এবং দুই আধ্যাত্মিক শিক্ষা। কী সামাজিক শিক্ষা পাই এর থেকে? আমরা শিক্ষা পাই সমাজের নারীদেরকে সঠিক মর্যাদা দেওয়ার এবং তাদের অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার। আমাদের এই পৃথিবীতে নরকাসুরের মতো অনেক অসুর ঘুরে বেড়াচ্ছে, যারা আদতে নরকের কীট, যাদের প্রধান কাজ হচ্ছে নারীদেরকে অসম্মান করা এবং নারীদের সম্মানহানি ঘটানো। তো সমাজের এই মুখোশধারী নরকাসুরদের কিন্তু বধ করার দায়িত্ব আমাদের নিতে হবে। কিন্তু আমরা এই সভ্য সমাজে থেকে শ্রীকৃষ্ণের মতো তো বধ করতে পারি না, তাই আমাদের উচিত তাদেরকে সঠিক আইনের আওতায় এনে তাদের কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়ার। আর আমরা যদি তাদের শাস্তি দিতে ব্যর্থ হই, তাহলে এই সভ্য সমাজে নরকাসুরের মতো মানুষের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাবে এবং এই সভ্য সমাজ, সুন্দর পৃথিবী ধীরে ধীরে নরকে পরিণত হবে। আপনি কি চান যে এই সুন্দর পৃথিবী একসময় নরকে পরিণত হোক? যদি না চান, তাহলে আওয়াজ তুলুন, প্রতিবাদ করুন, আর সমাজে নারীদের মর্যাদা দিতে শিখুন। তাহলে এই সমাজ একসময় সুন্দর, শিক্ষিত হবে এবং মানুষের বসবাসের উপযোগী থাকবে, নতুবা এই সমাজ নরকে পরিণত হতে আর বেশি দিন দেরি নেই।